যারা যারা 1000 টাকার ভিতরে একটি গেমিং হেডফোন খুঁজতেছেন কিন্তু বাজেটের কারণে আপনার হেডফোনটি আপনি কিনতে পারতেছেন না এবং শঙ্কিত আছেন যে আসলে এই হেডফোনটি কিনলে আমি ঠকবো নাকি জিতবো, তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আলোচনা করব আইটেল আইইবি 81 সিরিজের হেডফোনটি নিয়ে। আমি এই হেডফোনটি আমার নিজের ব্যবহারের জন্য কিনেছি, আমি লং টাইম 6 থেকে 7 ঘন্টা আমি এটি ইউজ করেছি। আজকের ভিডিওতে আমি হেডফোনটি আনবক্সিং করব। আজকের এই ভিডিওটিতে আমি হেডফোনটি সম্পর্কে একদম বিস্তারিত বলে দেব এবং কেনার জন্য কোথায় যেতে হবে বা পারচেজ লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেডফোনটির ভিতরকার ডেকোরেশন। হেডফোনটির সাথে রয়েছে একটি 3mm জ্যাক যার মাধ্যমে আপনি ব্লুটুথ ছাড়াও পিসির সাথে কানেকশন করে আপনি হেডফোনটিকে ইউজ করতে পারবেন। সাথে রয়েছে একটি চার্জার কেবল যার মাধ্যমে আপনি হেডফোনটিকে ইজিলি চার্জ করতে পারতেছেন। এই হচ্ছে হেডফোনটি, কতটা প্রিমিয়াম এবং সুন্দর একটি ম্যাট ফিনিশিং দিয়েছে, লুক দিয়েছে। এখানে দেখতে অনেক সুন্দর, অনেক লাইট ওয়েট। আপনি চাইলে এভাবে এটা ভাঁজ করে নিতে পারবেন, এভাবে ভাঁজ করে নিতে পারবেন, অথবা আপনি চাইলে এটাকে পকেটও নিতে পারতেছেন, অথবা আপনি চাইলে নেক ব্যান্ড হিসেবে এভাবে কিন্তু ব্যবহার করতে পারতেছেন। আমি এটাকে লং টাইম ইউজ করেছি, আমি লং টাইম ইউজ করে দেখেছি যে আসলে কানের কোনো ব্যথা হয় না এবং এটার যে কুশনগুলো রয়েছে এই যে মানে ফোমগুলো, এগুলো অত্যন্ত ভালো মানের ফোম দিয়ে তৈরি করছে কিন্তু আমার কাছে মনে হয়েছে। আমি যদি এটাকে 10,000 টাকা দামের একটা হেডফোনের সাথে মিলাই তাহলে কিন্তু এটা বোকামি হবে। তবে হ্যাঁ, আপনি যদি 1,000-1,200 টাকার ভিতরে এই যেই ধরনের হেডফোনগুলো বাজারে রয়েছে তাদের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আমি মনে করবো এটা হচ্ছে বেস্ট হেডফোন। ঠিক আছে, 1,000-1,200 টাকার ভিতরে এত ভালো মানের প্রিমিয়াম হেডফোন আমার মনে হয় না কোনো কোম্পানি দিচ্ছে, কারণ এটা হচ্ছে একদম প্রিমিয়াম একটি হেডফোন। আরেকটি মজার বিষয় হচ্ছে এই হেডফোনে কিন্তু আপনি চাইলে এসডি কার্ড ব্যবহার করতে পারতেছেন, মেমোরি কার্ড ব্যবহার করতে পারতেছেন। আমি দেখতে পারতেছেন কিনা জানি না, এই যে এখানে চাইলে আপনি কিন্তু মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। মেমোরি কার্ড ব্যবহার করে আপনি এটাকে পোর্টেবল একটি MP3 প্লেয়ার হিসেবে কিন্তু এটাকে ইউজ করতে পারতেছেন। আপনার ফোন বেয়ার করা লাগবে না, আপনার যে পছন্দের গানগুলো রয়েছে, সংগুলো রয়েছে, আপনি চাইলে এটাকে এটার সেই মেমোরি কার্ডের ভিতরে ওই গানগুলো ইনক্লুড করে আপনি কিন্তু লং টাইম এটাকে আপনি শুনতে পারতেছেন। ঠিক আছে, এটা প্রায় 120 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে কিন্তু 8GB লাইট খুঁজেন, এটা কিন্তু 8GB লাইট নেই। এটার একটা ভালো দিক রয়েছে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে এটা কিন্তু 8GB লাইট দিলে কোম্পানিকে একটু ব্যাটারি ব্যাকআপটা বাড়ানোর চিন্তা করতে হতে পারে, তো কোম্পানি সেক্ষেত্রে 8GB লাইটটাকে অ্যাভয়েড করে গেছে লো বাজেটের কারণে। সেক্ষেত্রে আপনি কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপটা ভালো পাচ্ছেন, লাইটিংটা কিন্তু এক্সটার্নাল লাইটিং এর কারণে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অনেকটা কমে যায়। আপনি কিন্তু চাইলে এটিকে গেমিং এর কাজেও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ভালো মানের সাউন্ড দিচ্ছে, বেস্ট কোয়ালিটি অনেক ভালো, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, প্রিমিয়াম একটি সাউন্ড দিবে আপনাকে। আর হচ্ছে 120 ঘন্টা ওরা বলছে, আমি জানি না, আমি ব্যবহার করে নিয়ে অতটা, ওরা বলছে যে 120 ঘন্টা আপনার ব্যাটারি ব্যাকআপ দেবে। আশা করি অন্তত 15 ঘন্টা ব্যাকআপ, ব্যাটারি ব্যাকআপ দিলেই তো অনেক, 120 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনি কি করবেন আসলে। আরেকটি মজার বিষয় হচ্ছে এটিতে আপনি চাইলে যদি ব্লুটুথের মাধ্যমে ইউজ করতে না চান বা আপনার পিসিতে ব্লুটুথ কনসোল নেই বা সাপোর্টেড ড্রাইভার নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পোর্টটি রয়েছে অডিও পোর্ট, অডিও জ্যাকের মাধ্যমে কিন্তু আপনি এটিকে পিসিতে ইজিলি ইউজ করতে পারবেন, পিসিতে বা ফোনে দুটো ক্ষেত্রেই আপনি ইউজ করতে পারবেন। বন্ধুরা, আমি কিন্তু এটি লোকাল মার্কেট থেকে কিনেছি, আপনারা চাইলে অনলাইন স্টোর থেকেও কিনতে পারেন, সেক্ষেত্রে আমি লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে চাইলে পারচেস করে নিতে পারেন। আমি আমার লোকাল শপ থেকে আইটেলের যে শোরুম রয়েছে আমি ওইখান থেকে এটি কিনে নিয়েছি এবং এটির সাথে 1 বছরের যে একটি ওয়ারেন্টি রয়েছে সেটি কিন্তু অফিস থেকে আমাকে দিয়ে দিয়েছে 1 বছরের ওয়ারেন্টি। আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো হেডফোন মনে হয় 1 বছর ওয়ারেন্টি দেয় না, এরকম হেডফোন আমি খুব কমই দেখেছি। 1,000-1,200 টাকার হেডফোনে আপনাকে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে কোম্পানি কতটা কনফিডেন্ট এই হেডফোনটির ব্যাপারে।
মাত্র 1200 টাকার হেডফোনে কোম্পানি কতটা কনফিডেন্ট হলে 1 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিতে পারে আপনি আপনি নিজেই ভাবুন 1200 টাকা বাজেটে কি পাওয়া যায় কি হেডফোন পাওয়া যায় তাও আমি কিন্তু হেডফোনটা পারচেজ করেছি পারচেজ করে কিন্তু আমি 100% স্যাটিসফাইড 1200 টাকার ভিতরে এত ভালো একটি হেডফোন আমি পাবো এটা আমি আশাই করিনি তাই ভাবলাম যে আপনাদের সামনে একটু রিভিউ দেই যাতে আপনারা উপকৃত হন দারাজে বা অন্য অন্য ওয়েবসাইটে কিন্তু অনেক ধরনের হেডফোন রয়েছে এগুলো রিভিউ পড়ে দেখলাম যে সাউন্ড ভালো আসতেছে না গ্যাস গ্যাস খ্যাস খ্যাস করে কিন্তু এই এই প্রোডাক্টটির সাউন্ড এত মিষ্টি এত সুইট একদম কুল একটি সাউন্ড দিবে আপনি যদি ট্রাভেল করতে পছন্দ করেন বা ট্যুরে যান সেক্ষেত্রে কিন্তু আপনি হেডফোনটিকে ইজিলি ক্যারি করতে পারতেছেন বেস্ট একটি হেডফোন 1 থেকে 1.5 হাজার টাকার ভিতরে আমরা যারা ওরাইমো ব্র্যান্ড সম্পর্কে জানি ওরাইমো এই ওরাইমো কোম্পানি কিন্তু এই হেডফোনটির ডিজাইন করেছে ঠিক আছে তো এটি একটি প্রিমিয়াম লুকের একটি হেডফোন ডিজাইন করেছে ওরা বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আসলে আমি কিন্তু কোনো আইটেল থেকে টাকাও খাই না প্রমোশনও করি না এটা কোনো সেল পোস্ট না এটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত রিভিউটি তুলে ধরলাম আমাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যারা ইউটিউবে প্রোডাক্ট রিভিউ করি বা বিভিন্ন বিষয় নিয়ে ইনফরমেশন দেই আমাদের 100% সৎ থাকা উচিত কারণ আমাদের ভিডিও দেখে মানুষ একটি প্রোডাক্ট পারচেজ করার চিন্তা ভাবনা করে তো সেই ক্ষেত্রে আশা করি আমার উপরও বিশ্বাসটুকু রাখবেন যে আমার দ্বারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ এবং আমি যে প্রোডাক্টটি সম্পর্কে আইডিয়া দেব এটা 100% বেস্ট হবে ইনশাআল্লাহ নির্দিষ্ট বাজেটের ভিতরে তো 1 থেকে 1.5 হাজার টাকার বাজেটের ভিতরে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই হেডফোনটি বেস্ট এবং ব্র্যান্ডের একটি হেডফোন আজকের মতো এই পর্যন্তই যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি যাতে আরো বহুদূর এগিয়ে যেতে পারে সেভাবে চেষ্টা করবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ